গুগল এটা কত বড় এবং কতটা ইউনিক আমরা প্রত্যেকে সেটা খুব ভালোই জানি। আমরা ন্যাচারালি গুগলে গিয়ে আমরা কোনো কিছু সার্চ করার জন্য ইউজ করে থাকি, কিন্তু এর বাইরেও গুগলের অনেক কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেগুলো আপনার জানাটা খুবই জরুরি। তো আজ আমি এই ভিডিওতে এরকম কিছু ট্রিক্স অ্যান্ড টিপস বলবো যেগুলো আপনার জানাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনি পরবর্তীকালে এইগুলো খুব ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন। নাম্বার 1, আমি যদি আপনাকে র্যান্ডামলি কিছু নাম্বার বলি এবং তারপর সঙ্গে সঙ্গে সেটার ভ্যালু যদি আপনাকে ইনস্ট্যান্টলি জানতে চাই, আপনি কি বলতে পারবেন? উত্তরটা অবশ্যই নয়। তো এই সমস্যাটাও আপনি গুগলে এক চুটকির মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি গুগলে চলে গেলেন এবং গিয়ে র্যান্ডামলি কিছু নাম্বার টাইপ করলেন এবং তারপর ইকুয়াল টু ইংলিশ লিখলেন, সঙ্গে সঙ্গে গুগল আপনাকে সেই সংখ্যাটার ভ্যালু ইংলিশে জানিয়ে দেবে। নেক্সট, আপনারা অনেকেই মুভি দেখতে ভালোবাসেন, তো এক্ষেত্রে আপনারা অনেকেই অনলাইনে গিয়ে মুভি ডাউনলোড করেন বা মুভি দেখতে থাকেন। তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার মুভিকে খুঁজতে থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনি প্রপার ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মুভিকে দেখতে পান না। তো এই সমস্যাটাও আপনি গুগলের মাধ্যমে খুব ইজিলি পেয়ে যাবেন। আপনি সিম্পল গুগলে গিয়ে আপনার মুভির নাম লিখবেন এবং তারপর আপনি গুগল ড্রাইভ বলে সার্চ দেবেন, গুগল আপনাকে অনেক আপনার ওয়েবসাইট দিয়ে দেবে, সেখান থেকে খুব ইজিলি আপনি আপনার প্রিয় মুভি দেখতে পারেন। নেক্সট টিপসটা, আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার বা ব্লগার বা ইউটিউবার হন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার টপিকের জন্য আপনি কোনো কিছু কিওয়ার্ড সার্চ করেন বা আপনার ভিডিওর জন্য যদি আপনার কিওয়ার্ড সার্চ করতে লাগে, তো এক্ষেত্রে আপনি গুগলে চলে যাবেন, গিয়ে আপনি আপনার নির্দিষ্ট টপিকটি লিখবেন, গুগল আপনাকে অটোমেটিক্যালি সাজেশান করবে। তো এইভাবে আপনি খুব ইজিলি আপনি আপনার ভিডিওর জন্য আপনি প্রপার কিওয়ার্ড পেতে পারেন। নেক্সট, আপনি যদি ফ্লাইটে প্রতিনিয়ত ট্রাভেল করেন এবং এটার জন্য আপনার যদি ফ্লাইট স্ট্যাটাস জানাটা খুব জরুরি হয়ে থাকে, সেই সমস্যার সমাধানও আপনি গুগলের মাধ্যমে এক ক্লিকে করতে পারেন। আপনি গুগলে গিয়ে আপনার ফ্লাইটের নাম এবং আপনি আপনার ডেস্টিনেশন সিলেক্ট করবেন, গুগল সঙ্গে সঙ্গে আপনার ফ্লাইটের স্ট্যাটাস আপনাকে জানিয়ে দেবে। নেক্সট টিপসটা, আপনি ফান পারপাসে আপনার বন্ধু বা আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি গুগলকে জলের তলায় দেখতে চান, অর্থাৎ গুগলের সার্চ বক্সকে যদি আপনি জলের তলায় দেখতে চান, এটাও আপনি গুগলের মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনি গুগলে গিয়ে গুগল আন্ডার ওয়াটার সার্চ করবেন এবং প্রথম লিঙ্ক থেকে আপনি সেই ওয়েবসাইটে চলে যাবেন এবং আপনি সেখানে দেখতে পাবেন আপনার সার্চ বক্স জলের তলায় চলে গেছে এবং আপনি সেখানে যতবার ক্লিক করবেন একটা একটা করে মাছ সেখানে অ্যাড হতে থাকবে। তো দেখলেন কত ইন্টারেস্টিং টপিক। নেক্সট টিপটাও আপনি ফান হিসাবে ব্যবহার করতে পারেন। আপনি যদি গুগলে আপনার যা সার্চ করবেন সেটা যদি উল্টো হিসাবে দেখতে চান, সেটাও আপনি গুগলের মাধ্যমে পেয়ে যাবেন। তো গুগলে গিয়ে আপনি সার্চ দেবেন গুগল মিরর, তারপর সেখান থেকে আপনি প্রথম ওয়েবসাইটে ঢুকে যাবেন এবং নিচের দিকে স্ক্রল করে গুগল মিরর এই অপশানে চলে যাবেন, তারপর আপনি যা সার্চ দেবেন আপনি দেখতে পাবেন সেটা সম্পূর্ণ উল্টো হিসাবে আপনার সামনে দেখানো হবে। তো এইভাবে আপনি খুব ইজিলি একটু মজার পারপাসে এই সমস্ত ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট, আমরা সাধারণত কোনো কিছু যোগ গুণ ভাগ বিয়োগ এটা করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করি, আপনি চাইলে এটা গুগলের মাধ্যমে খুব ইজিলি করতে পারেন। তো সিম্পল আপনি গুগলে চলে যাবেন, তো আপনি সেই সংখ্যাটা দেবেন, তারপর যোগ গুণ ভাগ যা দিতে চাইবেন সেটা করবেন, তারপর ইকুয়াল টু দিয়ে সার্চ দেবেন, সঙ্গে সঙ্গে আপনি সেটার ভ্যালু দেখতে পাবেন। নেক্সট টিপসটাও আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি কোনো ইভেন্ট যদি কীবার পড়েছে বা তার তারিখ কী আছে সেটা জানতে চান, সেটাও আপনি গুগলের মাধ্যমে খুব ইজিলি পেয়ে যাবেন। আপনি সিম্পল গুগলে গিয়ে সার্চ করলেন দুর্গাপুজো 2021, তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে গুগল আপনাকে সাজেস্ট করে দিয়েছে কীবার পড়েছে এবং তারিখ কী আছে। এরপর আপনি যদি কোনো স্থানের ওয়েদার দেখতে চান, তো সিম্পল সেই স্থানের নামটা দেবেন এবং তার পাশে ওয়েদার দিয়ে সার্চ করবেন, গুগল আপনাকে সঙ্গে সঙ্গে সেখানকার ওয়েদার জানিয়ে দেবে। নেক্সট টিপসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি কোনো একটা ওয়ার্ড আপনি সেটার মিনিং অন্য ভাষাতে দেখতে চাইছেন, হয়তো আপনি বুঝতে পারছেন না এই মিনিংটার মানেটা কী। তো সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান আপনি গুগল থেকে খুব ইজিলি পেয়ে যাবেন। যেমন ফর এক্সাম্পল আমি গুগলে গিয়ে সার্চ করলাম কেমন আছো ইন ইংলিশ, তো দেখতে পাচ্ছেন গুগল আমাকে সঙ্গে সঙ্গে সাজেস্ট করে দিয়েছে হাউ আর ইউ। তো এইভাবে আপনি আপনার পছন্দের যে কোনো ওয়ার্ড আপনি খুব ইজিলি আপনার ভাষায় দেখতে পাবেন এবং সেটার মানে আপনি বুঝতে পারবেন। নেক্সট, আপনি যদি কোনো টপিকের পিডিএফ ফাইল খুঁজতে চাইছেন, তো সেটাও গুগলে আপনি খুব ইজিলি খুঁজতে পারেন। আপনি গুগলে গিয়ে নির্দিষ্ট টপিকটা দেবেন এবং তারপর পিডিএফ বলে সার্চ করবেন, দেখবেন গুগল অটোমেটিক আপনাকে পিডিএফ সেখানে রেফার করছে, তো সেখান থেকে আপনি পিডিএফ ফাইল পেয়ে যেতে পারেন। একইভাবে আপনি গানের ক্ষেত্রে MP3 বা ভিডিওর ক্ষেত্রে MP4 ফাইল এইভাবে আপনি সার্চ করতে পারেন এবং খুব ইজিলি আপনি সেটা পেয়ে যাবেন। লাস্ট ট্রিক্সটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন আপনার কাছে কোনো ফটো আছে এবং সেই ফটোর ব্যাপারে ওই ব্যক্তির সম্বন্ধে আপনি কোনো কিছু জানতে চাইছেন, তো সিম্পল আপনি চলে যাবেন গুগলে গিয়ে ডান দিক থেকে ফটোজে ক্লিক করবেন এবং তারপর আপনি যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ফটোজটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাবেন গুগল সঙ্গে সঙ্গে আপনাকে ওই ব্যক্তির সম্বন্ধে কোনো কিছু আর্টিকেল লেখা আছে কি না বা ওই ব্যক্তির সম্বন্ধে উইকিপিডিয়াতে কিছু যদি লেখা থাকে সেটা আপনাকে সাজেস্ট করছে। তবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে প্রথম থেকে ওই ব্যক্তির সম্বন্ধে কোনো আর্টিকেল ইন্টারনেটে থাকতে হবে, তবেই আপনি এই অ্যাপ্লাইটি করতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন কত ছোট ছোট কিন্তু কত গুরুত্বপূর্ণ টিপস। তো এইভাবে আপনারা খুব ইজিলি আপনাদের প্রয়োজন মতন এই সমস্ত টিপসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আশা করব অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে নিচে থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কিছু ইনফরমেটিভ ভিডিওতে। বাই।